প্রভাত দর্শক বন্ধুরা, ধর্মসংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, বিগত দুই দিনের রাশিফল না দেওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি এবং শুরু করছি আজকের রাশিফল। আজ 30 অক্টোবর, 12ই কার্তিক, বুধবার। শুরু করছি দ্বাদশ রাশির প্রথম রাশি মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিন শুভ, কিন্তু আয় অধিক ব্যয়ের সম্ভাবনা দৃষ্ট হয়, যদিও কর্মক্ষেত্রে পদোন্নতির যুগ দৃষ্ট হয়। চলে আসছি পরবর্তী রাশির দিকে। পরবর্তী হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিন শুভ, কিন্তু গুরুজনদের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা দৃষ্ট হয়। তৎসঙ্গে আর্থিক দিক দিয়ে আজকের দিন শুভ। চলে আসছি পরবর্তী রাশির দিকে। পরবর্তী হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিন খুবই শুভ, বিশেষত আর্থিক দিক দিয়ে আজকের দিন খুব শুভ। হঠাৎ অর্থপ্রাপ্তের যোগ দৃষ্ট হয়। শারীরিক দিক দিয়েও আজকের দিন শুভ। চলে আসছি পরবর্তী রাশির দিকে। পরবর্তী হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিন শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। কর্মক্ষেত্রে ঝামেলার সৃষ্টি হতে পারে এবং উপযুক্ত সম্মান থেকে বঞ্চিত হতে পারেন। চলে আসছি পরবর্তী রাশির দিকে। পরবর্তী হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিন শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। হঠাৎ প্রাপ্তির যোগ দৃষ্ট হয়, যদিও ছোটোখাটো দুর্ঘটনার যোগ দৃষ্ট হয়। চলে আসছি পরবর্তী রাশির দিকে। পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিন শুভ, ভ্রমণের যোগ দৃষ্ট হয়। তাছাড়া মানসিক দিক দিয়ে আজকের দিন খুব ভালো যাবে আপনাদের, সঙ্গে অর্থপ্রাপ্তির খুব ভালো যোগ দৃষ্ট হচ্ছে। চলে আসছি পরবর্তী রাশির দিকে। পরবর্তী রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিন শুভ, যদিও মানসিক দিক দিয়ে একটু কষ্ট পেতে পারেন এবং আয় অধিক ব্যয়ের সম্ভাবনা দৃষ্ট হয়। চলে আসছি পরবর্তী রাশির দিকে। পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিন শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। নিজের ভুলের কারণে হয়তো কোনো বিবাদে জড়িয়ে যেতে পারেন। নিজের সুবুদ্ধি প্রয়োগ করবেন এবং বাক সংযমী হয়ে চলবেন। পরবর্তী রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিন শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। শারীরিক দিক দিয়ে আজকের দিন বেশ শুভ নয়, যে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন, যার জন্য একটু সামনে চলতে হবে। চলে আসছি পরবর্তী রাশির দিকে। পরবর্তী রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিন শুভাশুভ মিশ্রফল প্রদান করবে, কিন্তু গুরুজনদের সাথে মতবিরোধ হওয়ার যোগ দৃষ্ট হয়, সঙ্গে অর্থক্ষয়ও হতে পারে। চলে আসছি পরবর্তী রাশির দিকে। পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিন শুভাশুভ মিশ্রফল প্রদান করবে, যদিও আর্থিক দিক দিয়ে আজকের দিন শুভ, কিন্তু শারীরিক এবং মানসিক দিক দিয়ে আজকের দিন বেশ শুভ নয়। চলে আসছি পরবর্তী রাশি অর্থাৎ দ্বাদশ রাশি শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিন বেশ শুভ নয়, অর্থ ক্ষয়ের যোগ দৃষ্ট হয়, সঙ্গে কর্মক্ষেত্রে ঝামেলার সৃষ্টি হতে পারে। মানসিক দিক দিয়ে আজকের দিন বেশ শুভ নয়, সামনে চলবেন।